শুধুমাত্র ডিএলএড ক্যান্ডিডেটদের জন্য শুরু হলো প্রাইমারি টেট 2023। শুধুমাত্র ডিএলএড ক্যান্ডিডেট এই কারণেই বলছি, আগের বছর 2022 সালে ডিএলএড বা বিএড করা থাকলেও কিন্তু এই টেট পরীক্ষার জন্য বসা গিয়েছিল, কিন্তু কিছুদিন আগে আপনারা নোটিশের মাধ্যমে দেখেছেন বিএড ক্যান্ডিডেটদেরকে বাদ দেওয়া হয়েছে। অর্থাৎ বর্তমানে 2023-এর যে নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে তাতে শুধুমাত্র ডিএলএড ক্যান্ডিডেটরাই এই টেটে 2023-এর টেটে বসতে পারেন এবং তার যে ফর্ম ফিল আপ সেটা কিন্তু করতে পারেন। বর্তমানে অনলাইন ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে, আপনারা চাইলে অফিসিয়াল ওয়েবসাইট থেকে অনলাইন ফর্ম ফিল আপ করতে পারেন। আজকে বেশ কয়েকটা বিষয় আপনাদের সাথে আলোচনা করব, কীভাবে অনলাইন ফর্ম ফিল আপ স্টেপ বাই স্টেপ পদ্ধতি তুলে আনবো এবং কত তারিখে শুরু হয়েছে, কবে লাস্ট ডেট, কবে পরীক্ষা হবে, কারা কারা আবেদন করতে পারবেন, জেনারেলদের জন্য কত টাকা পেমেন্ট করতে হবে, এইসব বিষয়গুলো আলোচনা করব। হ্যাঁ, অবশ্যই ভিডিওটাকে স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখুন এবং আমাদের সাথে থাকুন। আর একটা ছোট্ট অনুরোধ, যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশের দেওয়া বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করেছেন অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, প্রথমেই জানিয়ে রাখি 10/12/2023 অর্থাৎ ডিসেম্বর মাসে এই পরীক্ষাটি হবে। শুরু হয়েছে 14/9/2023, শেষ হবে 10/5 খুব সম্ভবত, 4 শেষ হলেও 5 পেমেন্ট করতে পারবে। এই বিষয়টা আপনারা ক্লিয়ার হয়েছেন, জেনারেলদের জন্য 500 টাকা, ওবিসি এ বি এর জন্য 400 টাকা, এসসি এসটি হ্যান্ডিক্যাপদের জন্য 250 টাকা ধার্য করা হয়েছে এই অনলাইন ফর্ম ফিল আপ করার জন্য। এবারে অনলাইন ফর্ম ফিল আপের সম্পূর্ণ অফিসিয়াল ওয়েবসাইটে চলে যায় এবং সরাসরি আপনাদেরকে লাইভ দেখিয়ে নিই, তাহলে এই বিষয়গুলো আপনাদের কাছে পরিষ্কার হবেন কীভাবে ফর্ম ফিল আপ করবেন। চলুন সরাসরি স্ক্রিনে চলে যাই। যেহেতু শুরু থেকে আমরা প্রাইমারি টেট 2023-এর অনলাইন প্রক্রিয়া নিয়ে কথা বলবো, আপনারা গুগলে প্রাইমারি টেট অনলাইন লিখে সার্চ করলে প্রথমে যে লিঙ্কটা আসবে wbprimaryonline.com, ওই অফিসিয়াল ওয়েবসাইটটাতে ক্লিক করবেন। তাছাড়া অনেকগুলো অফিসিয়াল লিঙ্ক রয়েছে, সেগুলোনে ক্লিক করলে অন্যদিকে ঘুরিয়ে আপনাদেরকে যেতে হবে। তো এখানে ক্লিক করার সাথে সাথে সরাসরি এই পেজটাতেই নিয়ে যাচ্ছে। তাছাড়া নোটিশ সেকশনে, অর্থাৎ যে নোটিশটা প্রকাশ করা হয়েছে বোর্ডের তরফ থেকে, নোটিশে কিন্তু একটা লিঙ্ক প্রোভাইড করা রয়েছে wbprimaryeducation.org, সেখানে যদি ক্লিক করেন সরাসরি এই পেজে যাবেন। এখান থেকে আরও এদিক সেদিক যেয়ে আপনাদেরকে ওই পেজটিতেই আসতে হবে। তো যাই হোক, সরাসরি এই পেজে চলে আসবেন। আসার পর নিচের দিকে টিচার এলিজিবিলিটি টেস্ট 2023 অপশানটি পাবেন, এখানে ক্লিক করার সাথে সাথে পুরো ডিটেলসটা ওপেন হবে। এখানে যে ডাউনলোড লিঙ্কটা পাচ্ছেন এটাই হলো সেই নোটিশটা যেটা থেকে আমরা ডেটটা দেখলাম, অর্থাৎ এই নোটিশটা কিন্তু ওখান থেকে ডাউনলোড করতে পারবেন। এখানে কবে পরীক্ষা হবে, কবে শুরু হয়েছে সমস্ত তথ্য দেওয়া রয়েছে। তো যাই হোক, এখানে আমরা যেহেতু অনলাইন প্রক্রিয়া নিয়ে কথা বলবো, কীভাবে স্টেপ বাই স্টেপ পদ্ধতি, তো সর্বপ্রথম উপর দিকে কিছু কোশ্চেন এখানে দেওয়া রয়েছে, কোশ্চেনের উত্তর, গাইডলাইন, অনলাইন রেজিস্ট্রেশন কীভাবে করবেন তার যে একটা গাইডলাইন, সম্পূর্ণ পদ্ধতি স্টেপ বাই স্টেপ দেওয়া রয়েছে। এবং তার নিচে রয়েছে অ্যাপ্লিকেশন টিচার এলিজিবিলিটি টেস্ট, যে অনলাইন অ্যাপ্লিকেশন সেটা, তো এখানে আমাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে কিছু ইনফরমেশান প্রোভাইড করা রয়েছে, যেখানে কী কী লাগবে সেটা রয়েছে। বলা হয়েছে যে ফটোটা দেওয়া হবে, কালার ফটো, অবশ্যই এটা ক্যারি করে নিয়ে যেতে হবে যখন পরীক্ষা দিবেন, এবং সিগনেচার এক কপি অবশ্যই আগের থেকে ইমেজ ফরম্যাটে স্ক্যান করে রাখবেন। আর স্ক্যান করতে হবে ফাইনাল মার্কশিট বা যেটা আপনাদের কোয়ালিফিকেশান সার্টিফিকেট, টেট কোয়ালিফিকেশান সার্টিফিকেট সেটা, তাছাড়া যারা এখনও পরীক্ষায় রয়েছেন বা এখনও কমপ্লিট করতে পারেননি তাদের নোটিশ অনুযায়ী পার্ট ওয়ানের মার্কশিট। তো যাই হোক, এই তিনটে বিষয় এবং এর সাথে স্ক্যান করতে হবে আধার কার্ড। আধার কার্ডের দুদিক আলাদা আলাদা করে স্ক্যান করবেন, ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড, এই দুটো কিন্তু আলাদা আলাদা স্ক্যান করে রাখতে হবে। একটা ভায়ালিড ইমেল আইডি, অর্থাৎ যে ইমেল আইডিটা চালু রয়েছে যাতে মেল পাঠালে মেল আসবে সেরকম একটা ইমেল আইডি ব্যবহার করতে হবে, এবং মোবাইল নম্বর, ভ্যালিড মোবাইল নম্বর যেটা আপনার নিজস্ব সেটাই ব্যবহার করবেন। এই কয়েকটা বিষয় কিন্তু দেওয়া রয়েছে। নিচের দিকে ইমেল আইডি এবং মোবাইল নম্বর দিয়ে সেন্ড ওটিপি করতে বলা হচ্ছে, তো সর্বপ্রথম আপনারা ইমেল আইডি এবং মোবাইল নম্বর দিয়ে সেন্ড ওটিপি করবেন। টোটাল একটা পেজের ফর্ম ফিল আপ, এই একটা পেজটি কমপ্লিট করতে হবে আপনাদেরকে সঠিকভাবে, যা মোবাইল এবং যা ইমেল আইডি প্রোভাইড করে এসেছেন সেটা দেখতে পাবেন। প্রথমে ফার্স্ট নেম, মিডিল নেম যদি থাকে মিডিল নেম, লাস্ট নেম দিবেন। অনেকে এখানে বলতে পারেন যে বিবাহ সূত্রে নাম পরিবর্তন হয়েছে তাহলে কী নাম ব্যবহার করব, যেহেতু আধার কার্ডের ফন্ট এবং ব্যাক ম্যান্ডেটরি করা হয়েছে, তো এডুকেশন পারপাসে আপনারা আগের নামটা ব্যবহার করতে পারেন। যদি বিবাহ সূত্রে নাম পরিবর্তন করে থাকেন তাহলে কিন্তু সেটাই দেওয়া উচিত, পরবর্তীতে না হলে সমস্যায় পড়বেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা আরও অন্যান্যর ক্ষেত্রে। তো যাই হোক, এখানে ফাদার্স এবং মাদার্স নেমের নাম লিখতে বলা হচ্ছে, ডেট অফ বার্থ দিতে বলা হচ্ছে অ্যাজ পার ক্যালেন্ডার অনুযায়ী,
এবং জেন্ডার মেল ফিমেল সেটা চয়েস করতে বলা আছে। ক্যাটাগরি জেনারেল এবিসি ও এসসি এসটি সবই রয়েছে, আপনার যে ক্যাটাগরি সেটা চয়েস করবেন। সাব ক্যাটাগরি এক্স সার্ভিসম্যান রয়েছে, এক্সামটেড ক্যাটাগরি রয়েছে, প্যারা টিচার রয়েছে, এদের ক্ষেত্রে আলাদা যেহেতু ছাড় রয়েছে, তো যদি আপনারা এক্সামটেড ক্যাটাগরি হয়ে থাকেন, প্যারা টিচার হয়ে থাকেন, তাহলে কিন্তু ক্লিক করতে পারেন। এখানে আধার নম্বরটা লিখবেন, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ কী রাখতে চাইছেন, অবশ্যই বাঙালি, আমি যেহেতু বাংলা থেকে বিলং করছি তো বাঙালি, এবং ডিএসসি ডিসেবিলিটি পার্সন কি না তো এখানে নো করবেন। এই যে ডিসেবিলিটি পার্সন, এটাকে অনেকে বুঝতে পারছে না, তো এখানে অবশ্যই নো করবেন। যদি এখানে ইয়েস করেন তাহলে কী ধরনের ডিসেবিলিটি সেটা কিন্তু লিখতে হবে। তো যাই হোক, এটা ডিসেবিলিটির ঘর, এটা নো করে দিচ্ছি। আপনাদের ক্ষেত্রে যদি থাকে তার পার্সেন্টেজ সমস্ত ডিটেলস কী দিবেন, নিচের দিকে নামিয়ে নিয়ে যাবেন। হাউস নম্বরটা ম্যান্ডেটারি নয়, ম্যান্ডেটারি সেগুলোই যেগুলো স্টারমার্ক রয়েছে। ভিলেজ নাম অর্থাৎ VIELL লিখেও আপনারা লিখতে পারেন, খালি ভিলেজের নামটা লিখতে পারেন। তারপর ব্লকের নাম, যদিও এটা ম্যান্ডেটারি নয় কিন্তু পোস্ট অফিস ম্যান্ডেটারি, পুলিশ স্টেশন ম্যান্ডেটারি। ডিস্ট্রিক্ট চয়েস করতে হবে, আপনারা যে ডিস্ট্রিক্টের আন্ডারে রয়েছেন সেই ডিস্ট্রিক্টটা চয়েস করবেন, এবং স্টেটটা অটোমেটিক চয়েস থাকবে। এবং পিনকোডটা লেখার পর এখানে একটা ঘর রয়েছে যে পোস্টাল অ্যাড্রেস অপশানটা, এখানে সেমের পারমানেন্ট অ্যাড্রেস অপশানে টিকমার্ক যদি দিয়ে থাকেন তাহলে কিন্তু এই ঘরটা অটোফিল হয়ে যাবে, আপনাকে লেখার প্রয়োজন নেই। অ্যাকাডেমিক কোয়ালিফিকেশানটা খুবই গুরুত্ব সহযোগে ফিল আপ করবেন। বোর্ডের নাম অর্থাৎ এখানে শর্ট ফর্মে লিখবেন WBBSE, প্রত্যেকটাতে ফুল স্টপ লিখবেন দিবেন, যেমন যদি বড় হাতে লিখবেন WBBSE আমাদের ক্ষেত্রে, তো আপনারা যে বোর্ড থেকে পাস করেছেন সেটা লিখবেন, কত সালে পাস করেছেন সেটা লিখবেন, ফুল মার্কস কত পেয়েছেন বা কতর মধ্যে কত পেয়েছেন সেটা লিখবেন, বা কতর মধ্যে পরীক্ষা দিয়েছেন সেটা লিখবেন, কত মার্কস পেয়েছেন সেটা লিখবেন। তারপর একইভাবে আপনারা HS কোন বোর্ড থেকে পাস করেছেন, কত সালে পাস করেছেন, কতর মধ্যে পরীক্ষা দিয়েছেন, কত পেয়েছেন, পার্সেন্টেজটা অটোমেটিক ক্যালকুলেট হবে। দেখুন এখানে বলা হয়েছে একদম যেটাতে একটা স্টার রয়েছে সেটা ম্যান্ডেটারি, এগুলো দিতেই হবে। গ্র্যাজুয়েশন না করে অনেকে HS করার পর DLED কমপ্লিট করেছেন, তো তাদের ক্ষেত্রে গ্র্যাজুয়েশনটা প্রযোজ্য নয়, যদি থাকে সেটা দিবেন। এরপর আসে মেন ট্রেনিং কোয়ালিফিকেশান ডিটেলস, অর্থাৎ আপনি কী ধরনের ট্রেনিং করেছেন, এখানে যে 2 বছরের ডিপ্লোমা করেছেন না 4 বছরের ব্যাচেলার ইন এলিমেন্টারি এডুকেশানে করেছেন, এই যে পুরো পার্টটা এটা কিন্তু আপনারা আপনাদের যেটা করেছেন কোর্সটা সেটাই কিন্তু সঠিকভাবে লিখবেন। লেখার পর এখানে কোন স্টেট থেকে করেছেন সেটাও লিখবেন। এক্সামিনিং বডি অর্থাৎ বোর্ডের নামটা লিখবেন, কোন বোর্ড থেকে পাস করেছেন, অর্থাৎ এখানে আপনাদের যে কোন উপরে লেখা থাকে দেখবেন সার্টিফিকেটের উপরে, সেটা পরিষ্কার বড় সম্পূর্ণ লিখতে পারেন, শর্ট ফর্মে লিখতে পারেন। কোন সেশনে আপনি উত্তীর্ণ হয়েছেন বা যদি রানিং সেশন হয়ে থাকে সেটাও লিখবেন, তো সেশনটা এখানে চয়েস করবেন। এখানে 3 ধরনের অপশান আছে, অবশ্যই 3 ধরনের অপশানটা মাথায় রাখবেন, একটা হলো পাস করেছেন, একটা হলো পাস মানে এখনও রেজাল্ট আউট হয়নি, আর একটা অ্যাপ্লাই করে রয়েছেন। যাই হোক, আপনারা এই যে 3টে অপশান ভালোভাবে চয়েস করবেন। যদি পাসিং ইয়ার্সটা লিখবেন, অর্থাৎ যদি পার্সুইংও হয়ে থাকেন, কত সালে পাস করেছেন সেটা কিন্তু আপনারা জানেন, সেটাই লিখবেন। নিচের দিকে যে ফরম্যাটটা দেওয়া রয়েছে এখানে ছবি এবং সিগনেচার 5 থেকে 100 KB মধ্যে চাওয়া হয়েছে, যে ছবিটা দিবেন সেই ছবিটা নিয়েই আপনাদেরকে পরীক্ষা সেন্টারে যেতে হবে, সেটা মাথায় রাখবেন। নিচের দিকে ডকুমেন্টসগুলো PDF, JPG, PNG যে কোনো ফরম্যাটে 1 MB মধ্যে ভালোভাবে স্ক্যান করবেন, যেমন পরিষ্কারভাবে বোঝা যায়। অর্থাৎ যে ডকুমেন্টসটা আপনারা আপলোড করতে চাইছেন, যেখানে DLED-এর ডিটেলস দেওয়া রয়েছে, সেখানে মার্কশিটের পার্ট 1 হতে পারে, ফাইনাল মার্কশিট হতে পারে, বা আপনার সার্টিফিকেট হতে পারে, বা দুটোতেই দিতে পারেন, সার্টিফিকেট এবং ফাইনাল মার্কশিটটা একসাথে PDF আকারে স্ক্যান করে আপলোড করতে পারেন। 2টো অপশান দেওয়া রয়েছে, আধার কার্ডের ফ্রন্ট সাইড, আধার কার্ডের ব্যাক সাইড, এই বিষয়টা কিন্তু খুব মাথায় রাখবেন। 2টো সাইড আলাদা আলাদা স্ক্যান করতে হবে, 2টো সাইডকে আলাদা আলাদাভাবে আপলোড করতে হবে। যাদের ছোট আধার কার্ড তাদেরও ফ্রন্ট সাইড ব্যাক সাইড রয়েছে, যাদের লম্বা বড় আধার কার্ড তাদেরও ফ্রন্ট সাইড ব্যাক সাইড রয়েছে, আলাদা করে স্ক্যান করবেন পরিষ্কারভাবে যেমন বোঝা যায়। তারপর এখানে এগুলোকে আপলোড কমপ্লিট হয়ে গেলে প্রিভিউ অপশান পাবেন, ড্রাফটে সেভ করার পর প্রিভিউ পার্টে যাবেন। প্রিভিউ করার সাথে সাথে সমস্ত পার্টটা আপনার শো হবে, অর্থাৎ যা যা আগের থেকে ফিল করেছেন প্রথম থেকে লাস্ট পর্যন্ত মিলিয়ে দেখবেন সব ঠিক আছে কিনা। মিলিয়ে দেখার পর এখানে চাইলে আপনারা এডিট করতে পারেন, তাছাড়া উপরের সমস্ত কিছু ঠিক থাকলে এই ডিক্লারেশনে টিকমার্ক দিয়ে সাবমিট এবং পে অপশানে চলে যাবেন। সাবমিট এবং পে অর্থাৎ আপনারা যে ক্যাটাগরি চয়েস করেছেন সেই ক্যাটাগরি অনুযায়ী আপনাদের পেমেন্ট অপশান আসবে। মেক পেমেন্ট অপশানে ক্লিক করার সাথে সাথে আপনাদের যে পেমেন্ট অপশান অর্থাৎ বিললেক্সে নিয়ে যাওয়া হবে। বিললেক্স পেমেন্ট আপনারা প্রত্যেকেই জানেন, আপনাদের UPI, নেট ব্যাঙ্কিং, ওয়ালেট যে কোনো মাধ্যম ব্যবহার করে পেমেন্টটা সাকসেস করবেন।
সরি আনএবল টু রিকোয়েস্ট, এরকম যদি লেখা আসে জানবেন যে পেমেন্টের সমস্যা রয়েছে, ভাবার কিছু নেই, অন্য গেটওয়ে ব্যবহার করুন বা অন্য মাধ্যম ব্যবহার করুন। এটা লেখা উঠছে, অর্থাৎ দু ঘন্টা ওয়েট করতে হবে যে পেমেন্টটা আপনাদের ফেল মারবে সেই পেমেন্টটা ক্লিয়ার হতে। অর্থাৎ এটা ওদের সিস্টেমেটিক প্রবলেম, এটা ভাবার কিছু নেই, দু ঘন্টা পর আবার লগ ইন করবেন একই পদ্ধতিতে এবং সরাসরি পেমেন্ট অপশানে যাবেন। সাকসেসফুল সাবমিট হয়ে যাওয়ার সাথে সাথে, অর্থাৎ পেমেন্ট অ্যাকসেপ্ট করে নেওয়ার সাথে সাথে এরকম লেখা উঠবে আপনার যে পেমেন্টটা সাকসেস হয়েছে। ডাউনলোড অ্যান্ড প্রিন্ট অপশানে ক্লিক করবেন, সরাসরি যে প্রিন্ট কপি, অর্থাৎ এই যে পেমেন্ট কপিটা, এটা প্রিন্ট আউট করে নিতে পারবেন বা পিডিএফ আকারে সেভ করে নিতে পারেন। তো যাই হোক, আমরা এটা সেভ করে রাখছি, যে কোনো একটা ফাইল নেম দিয়ে আমরা ফাইলে সেভ করে দিলাম। গো টু হোম করবেন, গো টু হোম করে দেওয়ার সাথে সাথে আপনার অ্যাপ্লিকেশন পার্টে ফেরত আসবে। চলুন আবার এখানে ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথে এখানে দেখুন অপশান রয়েছে আলাদাভাবে, প্রিন্ট ডাউনলোড অ্যাপ্লিকেশান ফর্ম, প্রিন্ট ডাউনলোড অ্যাডমিট কার্ড। তো এই অপশানটা আমাদেরকে ব্যবহার করতে হবে প্রিন্ট ডাউনলোড অ্যাপ্লিকেশান ফর্মে। প্রিন্ট ডাউনলোড অ্যাপ্লিকেশান করার সাথে সাথে রেজিস্ট্রেশন নম্বর এবং ডেট অফ বার্থ ইনপুট করে প্রিন্ট করে নিতে পারবেন আপনার যে অ্যাপ্লিকেশান ফর্মটা। এই অ্যাপ্লিকেশান ফর্মটা দুটো পেজের অ্যাপ্লিকেশান ফর্ম, একটা পেজেও আসতে পারে। এই ফর্মটা আপনারা রাখবেন আপনাদের যে অ্যাপ্লিকেশান কমপ্লিট করেছেন তার প্রমাণস্বরূপ। এখানে রেজিস্ট্রেশন নম্বর দেওয়া রয়েছে এবং এই রেজিস্ট্রেশন নম্বর ধরে আপনি অ্যাডমিট কার্ড দেওয়ার সময় অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। তো আশা করি সম্পূর্ণ বিষয়টা বা সম্পূর্ণ ভিডিওটা আপনারা ভালোভাবে বুঝেছেন। যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন এবং ভিডিওটা শেয়ার করবেন। ধন্যবাদ। আজকে যে বিষয় নিয়ে ভিডিও ছিল প্রাইমারি টেট 2023 অনলাইন ফর্ম ফিলআপ সম্বন্ধে, আশা করি আপনারা প্রত্যেকেই বুঝেছেন। হ্যাঁ, আমরা এই সম্বন্ধে অনেক ভিডিও আনবো, আপনারা কোথা থেকে বই কিনবেন বা কীভাবে প্রিপারেশন নেবেন, আমরা অনেকগুলো বইয়ের লিঙ্ক আমরা ডিসক্রিপশনে দিয়ে রাখছি, সেই বইগুলো কিনে আপনারা প্র্যাকটিস শুরু করে দিতে পারেন। তাছাড়া এই স্টেপ বাই স্টেপ প্রক্রিয়াটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে দিবেন। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে দেওয়া বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নোটিফিকেশান পাওয়ার জন্য। যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করেছেন অসংখ্য ধন্যবাদ। এভাবেই পাশে থাকুন, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।